হলদিয়া ইউনিয়ন খেলোয়াড় সমিতির আয়োজনে আগামী উনত্রিশে সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে সাই পাওয়ার এ কে এম ফসলুল কবির চৌধুরী স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার উনিশ এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন আয়োজকরা পিকআপের ওপর ফুটবল নিয়ে শতাধিক মোটর সাইকেল নিয়ে র্যালি বের করা হয় টেলিকনফারেন্সের মাধ্যমে ব্যতিক্রমী প্রচারণার উদ্বোধন ঘোষণা করে সফলতা কামনা করেন রাউজানের সংসদ সদস্য এবি করেন করিম চৌধুরী বক্তব্য রাখেন হলদিয়া ইউনিয়ন খেলোয়াড় সমিতির সভাপতি হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন ছয় জনকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা গাড়িতে আমির থাকবে একটা জয়নাল একটা গাড়িতে শাহজান একটা গাড়িতে সাব্বির শাকত এবার এ সময় উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ চার শতাধিক তরুণ উপস্থিত ছিলেন কমলা রঙের পরে শতাধিক মোটর সাইকেল নিয়ে র্যালেটি হলদিয়া আমিরহাট বাজার থেকে শুরু হয়ে উত্তর সর্তা দরগাচরি হয়ে নোয়াদেশপুর ইউনিয়নের উপর দিয়ে গহিরা সত্তরঘাট শান্তিদ্বীপ জানালিহাট বেরোলিয়া মুন্সিরঘাটা জলিলনগর নোয়াপাড়া পাহাড়তলি চুয়েট চতর দক্ষিণ রাউজানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জানিপতর হয়ে পুনরায় আমিরহাটে গিয়ে শেষ হয় র্যালিতে অংশগ্রহণকারী একটি মোটর সাইকেল আরোহীর হাতে জাতীয় পতাকা শুভ পায় সাই পাওয়ার টেক এম পস্টুর কবির চৌধুরী স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের থিম সং বাজিয়ে পুরো রাওজান প্রচারণা চালানো হয় ব্যতিক্রমী এই আয়োজন দেখে পুরো রাওজানে ব্যাপক আলোচনা চলছে আগামী উনত্রিশে সেপ্টেম্বর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে রাউজান আর আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে